फ्रेंड्स আমরা চলে এসেছি এনএসসি ইন্ডিয়ার পেজের উপর এবং আজকে আমরা যে স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি সেই স্টক আইটি সেক্টরে বিলং করছে দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে ট্রেড করছে 850 টাকাতে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেড করছে फ्रेंड्स আজকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের মধ্যে পজিটিভ ছিল তো সব স্টকের মধ্যে পজিটিভ পারফরম্যান্স দেখতে পাওয়া গেছে এর মধ্যে আজকে আমরা 3.5% এর মতো মুভমেন্ট দেখতে পেয়েছি রাইট এর মধ্যে फ्रेंड्स দেখুন 52 উইক হাই আছে 1580 অলমোস্ট 1600 টাকার কাছাকাছি দেন এই তো দেখতে পাওয়া যাচ্ছে যে এর প্রাইস কিন্তু অর্ধেক হয়ে গেছে এর মধ্যে फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভ নিউজ এসে পৌঁছেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্লক ডিল হয়েছে পার্টিকুলার একটি ফান্ড কে আমরা দেখতে পাচ্ছি যে স্টেক কে সেল করেছে কিন্তু তা সত্ত্বেও আজকের মধ্যে পজিটিভ পারফরম্যান্স দেখতে পাওয়া গেছে তো চলুন পরবর্তী সময় এই স্টক কি উপরের দিকে যাবে নাকি নিচের দিকে নেমে আসবে সেসব বিষয়ে আজকে আমরা আলোচনা করে নেব তার আগে फ्रेंड्स এখন অবধি যদি স্টক বেঙ্গলি চ্যানেল কে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য এই মুহূর্তে फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি যে আজকের মধ্যে কোয়ান্টিটি ট্রেড হয়েছে খুবই সামান্য 18% এর মতো তো চলুন কোম্পানির নাম কি আছে বিজনেস কি আছে আমরা সময় নষ্ট না করে দেখে নেব কোম্পানির নাম দেখার আগে फ्रेंड्स প্রাইস পারফরম্যান্স কেমন আছে এর মধ্যে সেটা অবশ্যই আমরা নজর দেব যদি 1 উইক দেখবেন তো সেখানে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ আছে 1 মান্থে নেগেটিভ 3 মান্থেও নেগেটিভ 1 ইয়ারেও নেগেটিভ সবে সবে স্টক এক্সচেঞ্জ এসেছে আমরা দেখতে পাচ্ছি মাত্র 1 বছর হয়েছে এবং কন্টিনিউয়াসলি নেগেটিভ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে স্টক এক্সচেঞ্জের লিস্টিং হওয়ার পরের মধ্যে বাম্পার পারফরম্যান্স আমরা দেখতে পেয়েছিলাম পি রেশিও অনেকটা হাই হয়ে গিয়েছিল দেন সেখান থেকে এই মুহূর্তে অনেকটাই কারেকশন আমাদেরকে দেখিয়ে দিয়েছে फ्रेंड्स এই মুহূর্তে আমরা এই মুহূর্তে फ्रेंड्स আমরা চলে এসেছি কমিউনিটির পারফর্ম কমিউনিটি সেন্টিমেন্ট দেখার জন্য 89% বলছে বাই করার জন্য 11% বলছে সেল করার জন্য তো হিউজ কমিউনিটির মধ্যে কিন্তু বাইং করার জন্যই মতামত দিচ্ছে 18 সালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রেভিনিউ ছিল 443 কোটি দেন 590 698 760 এবং এবছর হয়েছে 1000 কোটির মতো তো রেভিনিউ কন্টিনিউয়াসলি কোম্পানির মধ্যে বেড়েছে দেখতে পাওয়া যাচ্ছে নেট প্রফিট যদি দেখবেন তো 2020 সালে ছিল 73 करोड़ दें 161 करोड़ एबचर हो 186 करोड़ मत तो नेट प्रॉफिट इनक्रीज हो डेप टू इक्विटी कम्पानी मध्य खूब ही सामान्य डेप देखते 0.28% मत तो चलो कम्पानी नाम कि आज देखे नेब कम्पानी नाम फ्रेंड्स अपन सामने आज हैपीस्ट माइंड टेक्नोलॉजी लिमिटेड हैपीस्ट माइंड मुहूर्ते ट्रेड कर 850 फाइनेंशियल ट्रेड वेरी पॉजिटिव देखते तो एखे एक गुड इंडिकेट পাওয়া যাচ্ছে লং টার্মের জন্য फ्रेंड्स আমরা চলে এসেছি টিকেট অ্যাপের উপর যদি নজর রাখবেন তো এই মুহূর্তে फ्रेंड्स আমরা চলে যাব নিউজের উপর फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি যে মর্গান ইনভেস্টমেন্ট ফান্ড এর মধ্যে থেকে হ্যাপিস মাইন্ডের থেকে 105 কোটির শেয়ারকে সেল করেছে তো স্টেক কে কাট করেছে আমরা দেখতে পাচ্ছি মর্গান ইনভেস্টমেন্ট ফান্ড কে রাইট তো ডেফিনেটলি একটা নেগেটিভ নিউজ আছে কিন্তু আজকে যেহেতু মার্কেট পজিটিভ ছিল সেই কারণে এর মধ্যে পজিটিভ পারফরম্যান্স দেখতে পাওয়া গেছে চলুন আরো বিশেষ কিছু পয়েন্টের উপর নজর রাখবো কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি আছে 11000 কোটির মার্কেট ক্যাপ আছে সেক্টর পি আছে 24 এবং এর পি রেশিও আছে 64 তো সেক্টর পি তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে পি রেশিও কিন্তু অনেকটাই হাই আছে এখনো পর্যন্ত কোম্পানি ডিভিডেন্ড ইল দিচ্ছে 0.46% এর মতন তো फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি কোম্পানির মধ্যে আরই আছে ভেরি স্ট্রং 30% এর মতো নো ডাউট ভেরি স্ট্রং দেখতে পাচ্ছি কোম্পানি কিন্তু শুধুমাত্র ইন্ডিয়াতে কাজ করছে না ইউএস ইউকে কানাডা অস্ট্রেলিয়া মিডল ইস্ট আমরা দেখতে পাচ্ছি কোম্পানি কাজ করছে তো ডেফিনেটলি ইন্ডিয়া থেকে এবং ইন্ডিয়ার বাইরে থেকেও কিন্তু কোম্পানির মধ্যে রেভিনিউ আসছে যদি ম্যাক্সের চার্টের মধ্যে নজর রাখবেন তো ম্যাক্সের চার্টের মধ্যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কারেকশন আমাদেরকে দেখিয়েছে 1500 লেভেল থেকে 800 লেভেল অবধি চলে এসেছে কোম্পানির মধ্যে কোয়ার্টার
কোয়ার্টারলি রেজাল্ট ভালো প্রেজেন্ট করছে কোম্পানি। আমরা দেখতে পাচ্ছি কোম্পানির মধ্যে সিএজিআর ইনক্রিজ হয়েছে, কোম্পানি যে ডিভিডেন্ডটা দিচ্ছে সেটাকে মেইনটেনও করছে। কিন্তু ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে নেগেটিভ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে, যেহেতু মার্কেটের মধ্যে কারেকশন এসেছে, তো সেই কারণের জন্য সব স্টকের মধ্যেই কারেকশন দেখতে পাওয়া গেছে। তার সাথে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি মর্গান ইনভেস্টমেন্ট ফান্ডও কিন্তু এই কোম্পানি থেকে স্টেককে সেল করেছে 105 করোড়ে। তো ডেফিনেটলি এর মধ্যে একটা ব্যাড নিউজ কিন্তু অবশ্যই আছে। তো চলুন চার্টের মধ্যে কি সিচুয়েশন তৈরি হচ্ছে সেটাও আমরা দেখে নেব। ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা চলে এসেছি হ্যাপি স্মাইল টেকনোলজি চার্টের উপর। ফ্রেন্ডস দেখুন, 1500 লেভেল থেকে অলমোস্ট 1680 লেভেল থেকে কিভাবে কারেকশন আমাদেরকে কন্টিনিউসলি দেখিয়েছে। আজকে আমরা পজিটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে দেখতে পাচ্ছি, মার্কেটের মধ্যে 400 পয়েন্টের মতো মুভমেন্ট দেখতে পাওয়া গেছিল। তো সেই কারণের জন্য সব স্টকে কিন্তু আজকে দৌড়েছে, রাইট, ইন্ডিকেটরকে লাগিয়ে নেবো, দেন সেখান থেকে আমরা কিছু কনফার্মেশনও নেব। এই মুহূর্তে এখানে আমি আরএসআইকে লাগিয়ে দিচ্ছি, দেন সেখান থেকে কিছু বোঝার চেষ্টা করবেন। ফ্রেন্ডস এখানে দেখুন আরএসআই নাম্বার অলমোস্ট 30 লেভেল অবধি এসেছিল, দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 41-এর কাছাকাছি গিয়ে পৌঁছেছে, রাইট। তো ডেফিনেটলি এই মুহূর্তে কিন্তু এখনও টেকনিক্যালি স্ট্রং হয়নি দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একদম রেজিস্ট্যান্সের কাছে এসে দাঁড়িয়েছে, রেজিস্ট্যান্সের কাছে এসে দাঁড়িয়েছে 865-এর উপর যদি ক্লোজিং দিয়ে সেখানে স্টে করতে পারে, তাহলে ডেফিনেটলি আবারও আমরা দেখতে পাবো যে 910-920 অবধি পৌঁছাতে পারে শর্ট টার্মের ক্ষেত্রে হ্যাপি স্মাইল। অলরেডি অনেকটা কারেকশন দেখিয়ে দিয়েছে, কোম্পানি ফান্ডামেন্টালি সাউন্ড আছে, কোম্পানির মধ্যে সেলস বাড়ছে, রেভিনিউ ইনক্রিজ হচ্ছে, রাইট। কোম্পানি আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি আছে, তো ডেফিনেটলি এখনও কিন্তু পোটেনশিয়াল বাকি আছে অনেকটা দেখানো। তো এই মুহূর্তে অনেকটাই সস্তাতে পাওয়া আছে, তো আপনারা চাইলে অবশ্যই এই মুহূর্তে কোম্পানির দিকে ফোকাস করতে পারেন এবং লং টার্মের জন্য ছাড়তে পারেন। তো ফ্রেন্ডস আপনাদের কী মতামত আছে এই কোম্পানিকে নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনফরমেশন যদি ভালো লাগছে তাহলে কিন্তু ফ্রেন্ডস ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।